গুড আফটারনুন, আমি অমৃতা আপনাদের সামনে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরা এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি, এই দেখুন বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে আসার পরে সবাই একসাথেই লাঞ্চ করতে বসে গেছি, আর 10 ঘন্টা স্কুলে থাকার পরে মাঝে মাঝেই একটু আনন্দ দেওয়ার ওদের চেষ্টা করি, একটু পার্টি পার্টি ব্যাপার, তাহলে দেখতে থাকুন। শীতের দিনের মুড়ি ভাজা সাথে গরম গরম চা আর মুড়ি ভাজার দর্শক কে কে রে? ওরে বাবা, চারিদিকে দর্শকই দর্শক। আর ভাজা মুড়ি খাবে? এটা দেখুন আমাদের ডগ বেড, যেটা ডগদের জন্য কেনা হয়েছিল। এখন ডগরা কেউ বসে না, এখন এখানে মানুষরাই বসে। এভাবে কেউ কোনোদিনও পড়াশোনা করেছেন? যে আমাদের বাড়িতে এভাবে পড়াশোনা হয়, এত বড় হয়ে গেল আমাদের বাড়িতে এইভাবে পড়াশোনাটা হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে খাওয়া দাওয়া মানে চাটা, এবার কড়াইশুঁটিগুলো ঢেলে ফেলি, মাকে কাজটা দিয়ে যাব। কড়াইশুঁটি বের করে রেখে দেবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে কত, 500 কড়াইশুঁটি। 500 তো লাগবে না, এই যে নিচে বসতে পারে না, ওই জন্য উপরেই দিয়ে দেবো। আর হচ্ছে এখানে মেথি শাক নিয়ে নিয়েছি, মেথির পরোটা আমাদের বাড়িতে খুব চলে, ওই জন্য মেথি শাক। এরপর সবজিগুলোকে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে গেলাম অন্য কাজে। অনেক দিন ধরে ক্লিপ যেগুলো যেখানে রাখি আর কি, টিপের পাতা টাতা, কালকেও বহু জিনিস এসছে, সেগুলো সব একসাথে সেট করে রাখলাম। যেহেতু শীতকাল, সময়টা অনেকখানি পাওয়া যায়, গরমকালে অতটা টাইম পাওয়া যায় না। একদিকে বাচ্চারা পড়তে বসেছে, একদিকে আমি আমার ঘরের কাজগুলো একটু সেরে নিলাম। নতুন যে মেকআপ কিটের ব্যাগটা নিয়ে এসেছি সেটার মধ্যেও সব সুন্দর করে গুছিয়ে রেখে বাকি সবজি টবজি সব ফ্রিজে তুলে সেট করে রাখলাম। সকালবেলায় একদম টাইম পাওয়া যায় না, সব কাজে রাতেই সেরে ফেলা ভালো। সব সেট হয়ে যাওয়ার পরে এইবার চলে যাব রান্নার কাজে। কচুরি বানানোর আগে আমি এই যে গা মাখা ফুলকপি মটরশুঁটির তরকারিটা বানিয়ে দেবো কচুরির সঙ্গে খাওয়ার জন্য। দেখি কি পড়লো। মিঠি বসে আছিস? মা না দেখলেই হয়েছে, ব্যাস। দিদি পড়ছে আর মিঠি, দেখি দেখি, এই লুনা মা বইয়ের উপরে বসে পড়েছে। আরে কেউ বাঁচাও রে, এটা কার বই? কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের নিয়ে বসতেই হবে, মিঠিকে একটু স্পেশালি দেখিয়ে দিতে হয়, অনেক কিছু অনেক সময় বুঝতে পারে না, তাই ওদের পড়ানো পড়িয়ে সাথে সাথে ওই চলাফেরা, একবার ওদের দেখা আবার এদিকে আমার কাজ। ফাঁকে ময়দাটাও ভালো করে মেখে নিলাম, আর ওদিকে কড়াইশুঁটি কচুরির জন্য রেডি হয়ে নিলাম। এখানে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি, প্লেন সামান্য একটু রসুন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর আর কিছু দিইনি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা টুকটা বানিয়ে ফেলব। আর এদিকে ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছি তালে। তো এবার তেলটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হিং ফোড়ন কি পেন্সিল। এবার এই পুরটা আমি দিয়ে দেব। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নিচটা লেগে যায়। আর পাকটা এসে গেলে বুঝতে পারবেন, একটু ঝুলো ঝুলো হয়ে যাবে। তবে খুব বেশি শক্ত করবেন না, তাতে লুচি ফেটে যাওয়ার চান্স থাকে। না বেশি নরম হবে, না বেশি শক্ত হবে। এই দেখুন আমার পুরটা রেডি। এই যে বেশি ঝুলো ঝুলো করলে আবার প্রবলেম হয়ে যাবে, ওই জন্যে বেশি ঝুলো না, একটু টাইট টাইটই থাকবে। দেখুন আমি এগুলোতে গোলা বানিয়ে নিয়েছি, আর টিভি দেখতে দেখতে সমস্ত গোলায় পুরগুলোকে ভরে নেবো। এই যে এভাবে অল্প করে নিয়ে
যাতে সবগুলোর মধ্যে সমানভাবে যায় সেই পরিমাণ করেই নিতে হবে। নিয়ে আমি এই যে ফুটটাকে একটু গোলা করে ফুটটাকে এইভাবে এইভাবে ভরবো আস্তে আস্তে, ভরে মুখটাকে ফার্স্টে এরকম করে বন্ধ করে নিয়ে তারপরে মুখটাকে চেপে চেপে একদম বন্ধ করব। করে এই জায়গাটা একটু একটু প্রেশার দিতে হবে, তাহলে ফুটটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে হাতে এরকম এরকম করে এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। তো দেখুন আমার কড়াই শুটি কচুরি আর ফুলকপির তরকারি রেডি। একটু দেখা কচুরিগুলোর সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে এই যে। তো দেখুন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, দর্শকরা দেখছে, আর আমার ব্লগটা এইটুকুই। বাকি আমি একটু কাজ করে নেবো, কাজ করি নিয়ে তারপর খাবো। খাওয়া দাওয়ার পরে আর কাজ করতে ইচ্ছা করে না। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টস তো এমনিতেই করেন না, কমেন্টস করলে বোঝা যাবে কড়াইশুটির কচুরিতে আমি কিছু ভুল করেছি নাকি। যেটুকু শেখা মায়ের থেকে শেখা, আবার উনিশ বিশও হয়ে যায়, মানে ফোনে ফোনে শিখেছি, হাতে ধরে কোনোদিনও শিখিনি। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।